যুক্তরাষ্ট্রের মহামারী পরিস্থিতি সবচেয়ে বেশি খারাপ নিউ ইয়র্কে। সেখানে প্রায় এক মাস হোম কোয়ারেন্টিনে আছেন অনেকে। নিউ ইয়র্ক থেকে এটিএন বাংলাকে সেখানকার পরিস্থিতি জানাচ্ছেন আইনজীবী নাসরিন আহমেদ। আমি যে এলাকায় থাকি, ব্রঙ্কস নিউ ইয়র্ক, এখানে তিনটা হসপিটাল আমার আশেপাশে, জ্যাকবি হসপিটাল, অ্যালবার্ট আইনস্টাইন হসপিটাল, মন্টিফিওরি হসপিটাল, সবসময় একটা অ্যাম্বুলেন্সের আওয়াজ পাশ দিয়ে যাচ্ছে, মনে হচ্ছে এই মনে হয় কোনো রোগী নিয়ে যাচ্ছে। বিশেষ করে বাঙালি ওরিয়েন্টেড এরিয়া যে হসপিটালগুলো আছে, অ্যানমাস্ট হসপিটাল, কুইন্স হসপিটাল, অনেক খারাপ অবস্থা ওই হসপিটালের, বিকজ তাদের রোগীর সংখ্যা বেশি, ভেন্টিলেশনের অভাব, এবং ওই হসপিটালগুলোকে এখন মৃত্যুপুরি বলা হচ্ছে। ডাক্তাররা আমাদেরকে অ্যাডভাইস করছে বাসায় বসে নিজের সেলফ ট্রিটমেন্ট করতে, তারা অনলাইনে এসে আমাদেরকে ভিডিও কলের মাধ্যমে আমাদের বিভিন্ন ঔষধ রেকমেন্ড করছে, কিভাবে সেলফ ট্রিটমেন্ট করা যায় সেটা অ্যাডভাইস করছে। আসার ব্যাপার হচ্ছে বাংলাদেশ কনসুলেট এবং বাংলাদেশ সোসাইটি, তারা সেপারেট দুটো বাংলাদেশি ডাক্তারদেরকে নিয়ে দুটো পুল, হেল্পিং পুল করেছে, বাংলাদেশি ডক্টররা আমাদেরকে হেল্প করেছে। কমিউনিটির অনেক অনেক প্রিয় মুখ এর মধ্যে আমাদের কাছে হারিয়ে গেছে, অনেকে মারা গেছে গত 3 থেকে 4 দিনে। এটা এটা কিভাবে এমন অনেকে, অনেক মহিলারা বিধবা হয়েছেন, ছোট ছোট মায়ের বাচ্চা, তাদের একটা পরিবারে জানি যে ছেলেও মারা গেছে, হাজবেন্ডও মারা গেছে, সেই মহিলা এখন মেন্টালি স্টেবল না, তাকে একটা মেন্টাল হসপিটালে নিয়ে যাওয়া হচ্ছে।